আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে এক নববধূকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা সাইফুরের বাসা থেকে একটি পিস্তল ও দেশি বিদেশি বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে পুলিশ। কলেজ ক্যাম্পাসে সন্ধ্যায় স্বামীর সাথে বেড়াতে যাওয়া ওই গৃহবধূকে ছাত্রাবাসে আটকে রেখে গণধর্ষণ করা হয়। এই অপকর্মে সাইফুর সহ ছাত্রলীগের আরও পাঁচ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের ধরতে সিলেটের বিভিন্ন স্থানে রাতভর পুলিশ অভিযান চালায়। অভিযানে ছাত্রলীগ নেতা সাইফুরের রুম থেকে এসব অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। সাইফুর ছাড়াও অন্য অভিযুক্তরা হলেন অর্জুন, রনি, মহিবুর রহমান, রবিউল ও তারেক। এরা সবাই এমসি কলেজ ছাত্রলীগের সক্রিয় নেতা, তবে এখন পর্যন্ত তাদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শুক্রবার সন্ধ্যায় প্রাইভেট কার নিয়ে এমসি কলেজ ক্যাম্পাসে স্বামীর সঙ্গে বেড়াতে যান ওই নারী। রাত 9টার দিকে স্বামীকে মারধর করে স্ত্রীকে জোর করে ছাত্রাবাসে নিয়ে গণধর্ষণ করে অভিযুক্তরা। খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরাও। খাগড়াছড়িতে ডাকাতি এবং বুদ্ধি প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। বুধবার দিবাগত গভীর রাতে জেলা শহরের বলপাইয়া আদাম এলাকায় ডাকাতিকালে গণধর্ষণের ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় মামলা করেছেন ধর্ষিতার মা। সাভারের স্কুলছাত্রী নীলা রায় হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমান সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে সাভারের তেঁতুলছড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ায় একটি ব্রিকফিল্ড সংলগ্ন মাদকের স্পট থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। অপর দুজনের নাম সাকিব ও জয়। তাদের কাছ থেকে নীলা হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে আলোচিত এ হত্যা মামলায় মিজানের বাবা মা সহ ছয়জনকে গ্রেপ্তার করা হলো। শেষ মুহূর্তে করোনা সনদ হাতে পাওয়ার টেনশন কেটেছে। সৌদি আরবে যেতে পারলেন 260 জন প্রবাসী কর্মী। রাত 12:30টার দিকে তাদের নিয়ে ঢাকা ছেড়ে সৌদিয়া এয়ারলাইন্সের উড়োজাহাজ। এর আগে দিনভর করোনা পরীক্ষার সনদ পাওয়া নিয়ে চরম উৎকণ্ঠায় ছিলেন ওই প্রবাসীরা। ফ্লাইট চালুর ঘোষণার পর শুক্রবার সকালেই করোনা পরীক্ষার জন্য নমুনা দেন নির্ধারিত ফ্লাইটের যাত্রীরা। সন্ধ্যার মধ্যে পরীক্ষার ফলাফল বা কোভিড টেস্ট সার্টিফিকেট পাওয়া কঠিন ছিল তাদের জন্য। রাত 9টা পর্যন্ত 150 জন সার্টিফিকেট পাওয়া গেলেও বাকিদের সৌদি আরব যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। অবশেষে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে রাত 9:30টার দিকে অনলাইন সার্টিফিকেট পেয়ে নিশ্চিন্তে ফ্লাইটে উঠেন ওই প্রবাসীরা। আজ রাতে আরও একটি ফ্লাইট ঢাকা থেকে রিয়াদ যাওয়ার কথা রয়েছে। কারওয়ানবাজারের সৌদিয়া এয়ারলাইন্সের কার্যালয়ের বাইরে টিকিটের জন্য আজও বিক্ষোভ করছে প্রবাসীরা। আজ 851 থেকে 1400 পর্যন্ত টোকেনধারীদের টিকিট দেওয়া হচ্ছে। তবে নানান জটিলতায় টোকেনধারী অনেকেই টিকিট পাচ্ছেন না। টোকেন না পাওয়া শত শত প্রবাসী শ্রমিক বাইরে অপেক্ষা করছেন। তাদের দাবি রিটার্ন টিকিটের সময় অনুযায়ী যেন তাদেরকে টিকিট দেওয়া হয়। এদিকে এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলেছে আগামীকাল 1500 নম্বর পর্যন্ত টোকেনধারীকে টিকিট দেওয়া হবে। নতুন টোকেন দেওয়া হবে 4 অক্টোবর। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সকালে ধরলা সেতু পয়েন্টে 34 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার পানি। ভারী বৃষ্টি ও উজানের ঢল অব্যাহত থাকায় তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি বেড়ে বিপদসীমার কাছাকাছি রয়েছে। দ্রুতগতিতে পানি বাড়ায় ফলে এবছর পঞ্চম দফা বন্যায় কুড়িগ্রাম সদর, রাজারহাট, ফুলবাড়ি ও উলিপুর উপজেলার শতাধিক চর নতুন করে প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 50,000 মানুষ। ডুবে গেছে গ্রামীণ সড়ক, নৌকা ও কলাগাছের ভেলা ছাড়া যাতায়াতের কোনো মাধ্যমও নেই। এছাড়া প্রায় 5,000 হেক্টর আমন ধান ও সবজি ক্ষেত তলিয়ে গেছে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।